বাংলাদেশের বিপক্ষে নিজেদের ঘরের মাঠে ভারতেই ফেভারিট ছিল, কিন্তু সেই তকমা তারা ধরে রাখতে পারেনি। সিরিজের প্রথম ম্যাচ হেরে 3 ম্যাচের টি টোয়েন্টি সিরিজে পিছিয়ে পড়েছে ভারত 1-0 ব্যবধানে। তাই আগামীকাল রাজকোটে জেতার কোনো বিকল্প নেই ভারতের। সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে তাদের জিততেই হবে। এই অবস্থায় দারুণ চাপে থাকার কথা স্বাগতিক দলের, কিন্তু দলের স্পিনার যুবেন্দ্র চাহাল জানালেন তাদের ম্যানেজমেন্ট থেকে খেলোয়াড়দের উপর ওরকম কোনো চাপ দেয়নি। বাংলাদেশের বিপক্ষে হেরে পিছিয়ে পড়লেও সবকিছু শেষ হয়ে গেছে এমনটা মনে করছেন না চাহাল। চাহাল মনে করেন না যে এই ম্যাচে পরাজয়ের ফলে দলে অনেক পরিবর্তন আসবে, আর তিনি মনে করেন 2-1 ম্যাচ খারাপ যেতেই পারে, তাতে কোনো চাপ টিম ম্যানেজমেন্ট থেকে তিনি দেখছেন না। আমরা যে 11 জন খেলেছি এবং দলে যে 15 জন খেলোয়াড় আছে সবাই তার কাজটা জানে। এমন কিছু হবে না যে এক ম্যাচ খারাপ করাতেই কাউকে বাদ দিয়ে দেওয়া হবে। 2-1 ম্যাচ খারাপ যেতেই পারে, কিন্তু সেজন্য টিম ম্যানেজমেন্ট থেকে আমাদের উপর কোনো রকম চাপ নেই। আমাদের যেটা মনে রাখতে হবে, যে ভুল আমরা ওই ম্যাচে করেছি সেটা আর পুনরাবৃত্তি করা যাবে না। আগামীকালকের ম্যাচটি ভারতের জন্য সিরিজে টিকে থাকার জন্য, আর বাংলাদেশ চাইবে ম্যাচটি জিতে সিরিজ নিশ্চিত করতে। তাই দুই দলের এক দলও সেরে কথা বলবে না, সুতরাং এই ম্যাচটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় আছে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের একাদশ কেমন হবে সেটা নিয়ে ভক্ত সমর্থকদের কৌতূহল। আজকে আপনাদের সেই কৌতূহল মেটানোর জন্যই এই ভিডিওটি বানানো। একদম নিশ্চিত হয়ে আপনাদের জানাতে চাই, কোনো রকমের দুর্ঘটনা না ঘটলে প্রথম ম্যাচের একাদশ নিয়েই বাংলাদেশ আগামীকাল দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে। কারণ টিম ম্যানেজমেন্ট চাচ্ছে না উইনিং কম্বিনেশন ভেঙে ফেলতে, এতে করে দলের মন মানসিকতাও ভেঙে যেতে পারে বলে তারা মনে করছে। এমনিতেই বাংলাদেশের ক্রিকেট টালমাটাল অবস্থায় আছে, তবে শেষ মুহূর্তে যদি কোনো রকম ইঞ্জুরি হানা দেয় সেটা হবে ভিন্ন রকম কথা। তাছাড়া বাংলাদেশের একাদশে পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই কম। রাজকোটের ব্যাটিং নির্ভর উইকেটে 7 জন ব্যাটসম্যান এবং 1 জেনুইন স্পিনার এবং 3 পেসার নিয়ে মাঠে নামার কথা রয়েছে বাংলাদেশের। প্রথম ম্যাচের মতো বাংলাদেশের একাদশে লিটন কুমার দাসের সাথে ওপেন করবেন নাইম শেখ। সাকিব আল হাসানের পরিবর্তে 3 নম্বর জায়গায় থাকবেন সৌম্য সরকার। যথারীতি 4 পাশে মুশফিক আর মাহমুদুল্লাহ, আফিফ 6-এ আর 7-এ মোসাদ্দেক হোসেন সৈকত। বাংলাদেশের একাদশে একমাত্র জেনুইন স্পিনার হিসেবে একাদশে দেখা যাবে লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবকে। এছাড়া বাংলাদেশের পেস আক্রমণে থাকবেন 3 জন, যেখানে নেতৃত্ব দেবেন মোস্তাফিজুর রহমান। তাহলে চলুন জেনে নেই বাংলাদেশের সম্ভাব্য একাদশে কারা কারা রয়েছেন। লিটন দাস, সৌম্য সরকার, নাইম শেখ, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান এবং আলামিন হোসেন। কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইব, ভারতের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের একাদশে আপনারা কোন কোন ক্রিকেটারকে দেখতে চান? আপনাদের মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।